এবার আগে সাহসটলে বিডি গিয়া তেলি বিশন তেকু তে হইল খের মুইডার সিফাত টিফে মোবাইল টিফে মোবাইল তাইকু তে গিয়া মোবাইল টিফে তাই কলেজের নাম দিয়া এশারা জান দিয়া লাইছে অহন আইয়ে না তাইকু কেউ এর খবর নাই এবার সাহসটলে বিডি স্টার জলসাইতে মোবাইল টিফে তাই রাস্তাত ঘরটা কি আর ঘর রইছে রে আব্বা ঘরটা জাহান নামের টুকরা হয়ে গেছে ঠিক কিনা অথচ মাগরিবের সময় তুমি সারাদিন মুরাদনগর অফিস করো আইয়া ফোরছো আসরের টাইমে তুমি ঘর ঢুকবা ডিকেশনে কে ভাই গরম পানি করো সব উজু করবো তুমি উজু করবে বিড়ির উজু করাইবা তাইরেও তারেও উজু করে সেটা সুন্দর করে তারে আত ধরে লইবা আর তাই রেতে এবিডির কাছে দিয়েইবা নাও তোমরা দুজনে নামাজ পড়ো আমরা মসজিদের তে নামাজ পড়ে আইতে আসি আওনের সময় দুগলা মুড়ি লই আইবা মদিনা সরিষার তেলটা লই আইবা আইনে সেটা ফেস দিয়া কাঁচা মরিচ দিয়া করো সেটা দিয়া দুগলা দুই না ফাতা মুড়ি দি মাইকা সাইডজনে সাইডগুল দিয়া বইয়া ঠ্যাং দিয়ে একখানা শরীর দিয়ে আলগা আলগা সুবহানাল্লাহ এই জামাই বউয়ে ফুসি ফুতে সকলে বইয়া সেটা জা ফাওটা ঠান্ডা তারটার লগে লাগাইয়া গরম করে লাগবে কেন এরপরে মুড়িটা মাইট গাঁটো রাখবা লেফের উফরে এরপরে মুইটাইয়া মুইটাইয়া খাইবা এরপরে তুমি কইবা সুরা ফাতেহাটা কও স্যার এবিডি সর্বে কইতো চাইতো না তুমি ভুল করে কইবা ইচ্ছা করে ভুল করবা তখন তো এবিডি সাহস বেড়ে যাবো সকলে আসি তাহলে তাই একটা হয় না আসলে অ এবারটা হয় না এখন ফলাফাইনে কইবে বলে আব্বারটাই ভুল আব্বারটার ভুল হইলে কি ওখান থেকে এই ভিডিও কইবে আত্মাইয়া তুডা হেতে কইবে দুরুদ শরীফটা মাশাআল্লাহ ঘরটার ভিতরে জান্নাতের টুকরা সুবহানাল্লাহ কইলা ঘরটা জান্নাত আমরা টামরে বানান লাগবো মাইসাইয়া বানাই দিয়া যাইতো না বানাই দিয়া যাইতো না এই সারা দিন তুমি অফিস করছো সন্ধ্যার পরে তোমার দহনু কিতা তুই সারাদিন ও বাইরে সন্ধ্যার পরে ও বাইরে তুই ঘর টাইম দিবি কমালা তুই হুতম সারা দিবি ঘর হইস ভরবরা তার মনে হয় যেন ঘর শান্তি নেই অসভ্য ঠিক কিনা সন্ধ্যার পরে সব ঘর আইয়া ফোরবা তুমি আইয়া ফোরবা ভিডিও ঘর লই আইবা আর মুর্গা তাই আস মুর্গা দিও তো ঘর আইয়া ফোরে সন্ধ্যার পরে তুই বাড়ি উড়ুস কিন্তু সায়াস্তল আড্ডা মানে রাইতের 11টা পর্যন্ত আছে নেই কালবা তার একটা চা খাওয়া অন্য হয়েছে ডেইলি 250 কাপ চা খায় সেদিন উষ্টা খাইছে রক্ত বড় না চা বাড়ো চা খাইতে কিন্তু রক্ত ডরে বেড়ে এতে চা বানাই নিছে তে ওষুধ এইটা নাই আমিন কও জোরে কও এই যুবকেরা সাবধান দুষ্টামি করবা বেয়াদবি করবা না দুষ্টামি করার আমি পক্ষে ফলাফল দুষ্টামি করতে না করবো না এই গত কয় বছর আগে আমি কুডি গেছি ভাবিল কুডি চিনেন নি কুডি কুডি সাইয়া রয়েছে যেমন মনে জন ইয়া যে দাউদ কেন্দ্র হেগুল যা কইতে আছে কখনো কুটি বাফিলো গেছি পরে একবার সুইটটা একটা কুলো লই আইছি আমি কি তো তার একটা ফু দেন আমি শীতের ভিতরে ফু কেড়ি কতে শয়তানি করে আমি না শয়তানিতে করবো কেন শয়তানি করবেন আপনি না তে শয়তানি করে আলাপ বিষয় রাফা না কোনো শুধু ফুল আমি শয়তানি করবো না শয়তানি করবি এরপর আমি ফু দিয়া করছি শয়তানি বাড়াইয়া করবি এই ফু দিয়া দিস ফলাফল শয়তানি করতো না করবো কারা আর যেই সব ফলাফল দেখবো শুরু থাকতে শয়তানি করে আনতে মেসকি শয়তান হয়তে তেমনি ভিতরে ভিতর বুঝুন না তে ঠিক না ফলাফল শয়তানি করবা কিন্তু বেয়াদবি করবা না শয়তানি আর বেয়াদবি এক জিনিস না শয়তানি কারে কয় আম্মায় খাইতে আছে বইয়া বইয়া তুই গুসল করে আছে শরীরটা থর থরাই কাঁপতেছে হাতটা ঠান্ডা তুই আম্মার গালু গিয়ে লাগে কি তা আম্মাকে ওই তো তুই এটা হলো শয়তানি এটা কি আর মোবাইল কিনা দিছ না কেটে লাঠি দিয়ে গ্লাস ভাঙ্গা লাউন শুকিয়েছে এটা কি শয়তানি না বেয়াদবি সাবধান দুষ্টামি করবা মার লোক আনন্দ করবা মার লোকি গিয়া লেফের তোলে হইতালাই বা আব্বার শরীর নিয়ে ঠান্ডা শরীর লাগাই দিবা এবার সাহেব রাখাই উঠবো কেন এটি ঠিক আছে এটি হলো আনন্দ আনন্দ সুবহানাল্লাহ কিন্তু সাবধান বেয়াদবি করা যাবে না মোবাইল কিনে দিছে না কেড়ে লাঠি দিয়া শুকেছে গ্লাস ভাঙ্গা লাউন এটা কি আনন্দ না বেয়াদবি সাবধান এই বেয়াদবি যেন না দেহি তরকারি মজা হয়েছে না কেটে বাড়ি বাড়ি এটা দিয়ে হালাই দেওয়ান এটা কি শয়তানি না বেয়াদবি বেয়াদবি এই বেয়াদবি করা যাবে আমার ছেলেরা বেয়াদবি করবে আমার ছেলেরা বেয়াদব না মুসলমানের ফুতাইত্রে আসলে কেউ বুঝাইয়া কইছে না ও বুঝাইয়া কইলে এটা দেয়া তো খারাপ না বুঝাইয়া কইলে বুঝাই তাহলে সবসময় দমকের উফরে রাহে মাইছে স্কুলে সারে গেলে সারে দম খায় এই স্কুলে কতক্ষণ দম খায় মসজিদে গেলে কি টুফি সারে
তার মায়ও তারে দমকায়, তার আব্বাও দমকায়, মসজিদের ইমাম সবে দমকায়, সারে দমকায়, বাসের কন্ট্রাক্টরে দমকায়, হাফ হইতো না, হাফ হইতো না, পারো নামো নামো তো দমকেতে ক্যাসলে হয়ে গেছে গেছে এত খারাপ পোলাফেনে সিলিন্ডার ফোলাফেন এটা দিয়ে বুঝে ইয়ে কইলে বুঝে বুঝোস না রে আমরা ফোলাফেনে বেয়াদবি করতো না বেয়াদবি করবা বাসও উঠতে রইছ জনতা বাসও উঠছ উঠতে সেটা সাফি তলাতে উঠছ উঠতে সেটা দেখছো মুরব্বী একজন খেয়ে রইছে তুমি কি বইয়া থাকবা না সিট দিবা রাস্তা দিয়ে আটতে আসো দেখছো যা বেড়ায় আটতে আছে তুমি কি কান্দা দিয়ে যাইবা কেন সালাম দিবা আমরা সালাম দেম আব্বারে সালাম দেম আম্মারে সালাম দেম বাস উঠতে সেরে যদি দেখি যে মুরব্বী একজন খেয়ে রয়েছে উঠতে সেরে তার সিট এবারে সিট দেন এবারে গাও না বন লাগতো না 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 আমি 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 বই থাম আপনি খেয়ে থাকবেন অসম্ভব আমরা কি এই বংশের ফল হবেন নাকি এটি বংশাবলী ফল হবেন নাকি খালি সে আর মেনে বুঝে আর বুঝিয়া নাই মনে করছো আমরাও বুঝিয়া মারহাবা কয় না রে আমরা বাংলাদেশটারে সোনার বাংলাদেশ বানাইলাম ঠিক কিনা কর আব্বারে ধমক দিবা না কথায় কথায় বাফেরে ধমক দিবা না তুমি যে মোবাইলটার লাগে 15,000 টাকার মোবাইল কিনতে কও তোমার বাফে তোমার লুঙ্গি বাফের লুঙ্গিটা সিরা এবারে লুঙ্গিটা সিলাইয়া সিলাইয়া ফিন দেওয়ার পরে লুঙ্গিটা কিনা না মনে করছে কিনা লাইলে সামনের মাসে চালু কি নাম করতে তুই 15,000 টাকার মোবাইলের কথা যে কইলি তোর আহল নাই তুই একবার চিন্তা করলি না তোর আম্মার দিকে গেস্টিকেতে আলসার হয়ে গেছে গা ভিতরে গা হইয়া গেছে গা এবিডি মুষ্টি চল জমাইছে ডাক্তার দেখাইবো এই টাইমে তোর পরীক্ষার ফিস লাগবো এবিডি ওকে আমার চিকিৎসা লাগতো না তার ফিসের তেহারা দিয়ে আলাম এদিন না বললো মা এদিন না বললো বাফা বাফ এরপরে তোরা যে সুখ ফাঁক দেয় এরপরে যে মোবাইলের লেগে ঘরের ভিতরে অশান্তি কর যেই দিন বাফ হইবি সেই দিন বুঝবি বুঝবি ধমক দা যার আম্মা নাই তার ইজি গেই আম্মা কি জিনিস তোমার তো আম্মা ফাইয়া লাইছো তো টের ফাইছো না হনো কিচ্ছু কষ্ট হইতে আছে কষ্ট আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা ওয়া নারুকা এই মা বাপ দুজন হইল তোমার জান্নাত না হইলে জাহান্নাম সাহাবারা কয় তারা কি জান্নাতের মালিক নাকি নবীজি কয় হ তারাই জান্নাতের মালিক ফুতের প্রতি যদি মা বাপ খুশি হয়ে যায় আল্লাহর জান্নাতটা ওই সন্তানের পায়ের নিচের গোলাম হয়ে যায় আজ 27টা বছর ধরে ওয়াজ করি 1-2 বছর না 27 বছর তোমরা সাফি তোলো আমি ওয়াজ করে গেছি এই জায়গাটাত করছি না অনেক জায়গায় আমি আইছি ভাই আমি দূরের মানুষ না আমি তোমরারে মানুষ আমার বাড়ি নাগাইস তোমরা বাড়ি সাফি তোলা আমরা সবাই মিল্লা কুমিল্লা ঠিক কিনা আবার কত বঞ্চন কষ্ট করে থাক 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 সমস্যা আছে বোধ হয় আমি ফলা ফাই নইলে মেলার কাম লাগাই নিলাম বলে আয় বস নড়াচড়া করে না আমি শেষ করে দিচ্ছি আমার মন নাই কি রে জানি সাক্ষী দিছে আজকের মাহফিলটা কবুল আমার মনটা সাক্ষী দিছে অনেক জায়গায় মাহফিল বন্ধ হয়ে যায় তোমরা জুইত বালা চেয়ারম্যান ভাইয়া লইছো গড় ফিডা লই না ডাট পুলিশে দিলে চেয়ারম্যান দিব আমরা ভাই তো গেলো আমরা দেয় দাঁড়া বেড়ারে দাঁড়া বেড়ারে বেড়ায় বেড়াই তোমার তো ঘেরি থাকবো তো আমরা বেড়াই চেয়ারম্যান দাঁড়া যাচ্ছে চেয়ারম্যান এটা পুলিশ পুলিশ কেন আমিন ক জুড়ে কল আমিন সব পুলিশ কিন্তু খারাপ না অনেক পুলিশ আগাইয়া মাহফিল করা সেইদিন আমি এক মাহফিলও গেছি গ্রামের মধ্যে কি তাহলে ঝগড়া লাগছে মাহফিলও ফেসলাইকা গেছে গা এই দল কয় মাহফিল উঠতে দিত না সেই দল কয় করবো তারা দুই দল ফেসলাইকা রয়েছে পুলিশ শূন্য আইসে পুলিশে যারা আইসে ওসির থেকে আরম্ভ করে সিফাই পর্যন্ত হগলি আমার সিনে সব পুলিশে কয় হুজুর আমরা মোবাইলও আপনার আওয়াজ আছে তাই কি কিতা করতাম কত এখনও মাহফিল আপনি আমরা মেহমান আপনি আমরা উপজেলা তাইয়া মাহফিল না করে যাইবেন গা অসম্ভব আমরা বইয়া থাম আপনি মাহফিল করবেন আমি কই পুলিশ না মাহফিল বন্ধ করে কই আমরা হেজাতের পুলিশ নাই থা মারহাবা কয় না রে জোরে কয় না আমিন আল্লাহর খাস মেহরবানি আল্লাহ এই সুযোগ করে দিচ্ছে মুসলমানের দেশ মাহফিল হইব আপনারা সুন্দরভাবে শৃঙ্খলার সাথে করবেন এই ইউনিয়নে যত মাহফিল হবে আমি চেয়ারম্যান সাহেবকে দায়িত্ব দিয়ে গেলাম আপনারা চেয়ারম্যান সাহেবকে জানাইবেন মাহফিল হয় না কেমনে সাইয়া দিবেন এরপর যদি কোনো সমস্যা হয় আমারে জানাইবেন আমি কাম লাগবে চেয়ারম্যান সাহেবকে ফোন করাম আড়াই বডি সাফি তোল আমিন কও তো যেই কথাটা কইতাম রিস্তা একটা না একটা উচিলা লইয়া কবরও যাইয়েন
সব সময় তো মাহফিল করিয়া যে 27 বছর মাহফিলটা ফাড়া দিলে ওজনটা বুঝি আজ যা মন্ডা সাক্ষী যে আমার উলিউল্লাহ তারপরে ফাগল বানাই লাইছে একটা মাহফিলের লাইগা আমি কো হো তুমি কি তার লগে কোনো কন্ট্যাক্টটা দিয়ে লইছো কয় হ হুজুর তারারে কইছি যেমনি কান্না দাম তুমি আগই এই কথা কইতা কইছে কেনা কয় হুজুর আল্লাহর উপরে ভরসা করে কইছি আপনি আমারে বাঁচাইলে ওপারে মাইরা লাইলো আর আস্তাগফিরুল্লাহ কয় কি তারে তুই পরে কি হলাম চিন্তা করলাম দেখলাম তার নিয়ে আবার সাক্ষী লইয়ে দৌড় দেয় কেন আর হকল বলা আই এই ফুরি আমিন কয় না আজকে আসার আমার কোনো সুযোগ ছিল আমার এপ্রিল মাসের 11 তারিখ পর্যন্ত কোনো খালি নাই আজ যে আইসি কেমনি এটাকে আশ্চর্য না 10 তারিখে আমার খানকার মাহফিল তো আজকে আবার ব্রাহ্মণফাড়া উপজেলায় উপনির্বাচন নির্বাচনের কারণে আমি মাহফিলটা বাদ দিছি এর লাগে আপনারা হেন কামলে গিয়ে গেছে আমি একটা কথা কই আমি আপনারা তো নাগাইশ দরবার অনেকে গেছেন না আল্লাহর খাস মেহরবানি নাগাইশ দরবার 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার আলহামদুলিল্লাহ বলবেন না 1800 শতক 1800 শতক এই এরিয়াটার উপরে নাগাইশ দরবার 10টা প্রতিষ্ঠান আছে এখানে একটা মসজিদ একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা একটা হেপসখানা একটা দাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এতিমখানা মারহাবা বলবেন না আমি আগে এতিমখানা করছিলাম না কথাটা শুনে আমি আগে এতিমখানা করি নাই আগে করছি দাখিল মাদ্রাসা তো একদিন গরমের ভিতরে গামছা গাও দিয়া দাখিল মাদ্রাসা বারান্দাত বইয়া রয়েছি গরম লাগতে আছে এমনটা আমি দেখি একটা সুন্দর ফুটফুটে একটা ছেলে আইটা যাইতে আছে সামনে দিয়ে আমি ডাক দিছি এদিকে আসো তোমার নাম কি কইছো আমার নাম জুয়েল আমি কোন বাড়ি কয় এই বাড়ি আমি কইতো তোমার চুল নিরম বড় ইয়ে রয়েছে কাপড় সুফর ময়লা তুমি চুল কাটতে পারো না কয় শাসিয়ে কইছে আমার চুল কেটে দিব আমার ভিতরটা হা হা করে উঠছে তা আব্বার কথা কয় না আম্মার কথা কয় না তার শাসিয়ে চুল কেটে দিব কথাটা তো আমার কাছে আশ্চর্য লাগে আমি বললাম কি শাসিয়ে চুল কেটে দিতে গেলে কহজোর আমার আব্বাও নাই আম্মাও নাই আমার অন্তরটা কান্দে উঠছে আমি তো ছুটি থাকতে আব্বা হারাইছি আমি বুঝি তো বাপ কি জিনিস আমি আমার এতিমখানার এই হেফসখানার যে পরিচালক তারে রাগ দিয়া করলাম তারে বাজারও লইয়া যাও পাঞ্জাবির মাপ দাও আর অন্য সেরে গোসল করাও আর তার শাশির খবর দাও যে ফিসা বুজুরে ডাকে হেবিড়ি তো বুড়খা গাও দিয়ে নিরাল ফিসা ইয়া হুজুর এতে কি আমরা কোনো জুয়াল রাখি কোনো বেয়াদবি টেয়াদবি করছে তারে আপনি বলে খবর দিস আর আমার আইতাম তে তো মাহারা বাফারা রাস্তায় রাস্তায় ঘুরে তে কি কোনো বেয়াদবি করছে কোনো দুষ্টামি করছে আমি আগো না তে তার আব্বাও নাই আম্মাও নাই কয় না তাদেরকে তারে আমার কাছে দিয়ালাম আমি তারে মানুষ বানাই কয় হুজুর তো নিয়া যান আপনি এই তারে দিয়ে আমি এতিমখানা শুরু করলাম সুবহানাল্লাহ বলবেন না গত কয়েকদিন আগেও মাদ্রাসায় আমার জুয়েল এসে সামনে দাঁড়াইছে ওই জুয়েল এখন মাশাল্লাহ অনেক ছেলে তাবি জিগেলাম এখন হেফসখানা এতিমখানা মিলে প্রায় 100 উপরে ছেলে তাবি গিয়ে জিগেলাম জুয়েল সবক কয় ফারাত কয় হুজুর 20 পারা মুখস্থ হয়েছে কয়েকদিন পরে তা হাফেজ হবে তার মাথায় পাকড়ি পড়বে আমি নবীজির মুখে শুনছি নবীজি বলছে কোনো এতিমের মাথায় যদি কেউ খালি আত্রা বুলান দেয় লগে লগে বলে মাথার যে ত্রিশূল আছে এই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় নবীজি কইছে ও আমার দিকে চাও তো সবাই চাইছে নবীজি কই দেখছো নি কিতা কয় হয় ইয়া রাসূলুল্লাহ দুইটা আঙ্গুল কয় এটা হইলাম আমি নবীজি এটা হইলো এতিমের লালন পালনকারী এই দুইটা আঙ্গুল যত কাছে এতিমের লালন পালনকারী আমি নবীর সাথে এক জান্নাতে এই দুই আঙ্গুলের চাইতে আরো কাছে থাকবে সুবহানাল্লাহ বলবেন আমি ফাস্তালা ফাউন্ডেশন দিয়ে এতিমখানা শুরু করছি দোতালার ছাদ হয়ে গেছে আমার এতিমখানার দোতালার কাজ চলতেছে শীতকাল আইসা পড়ছে কিছুদিনের ভিতরে দোতালাটাকে আমি উদ্বোধন করতে চাই আমার দরজা জানালা সবগুলা লাগাইতে পারি ওয়ালডা হয়ে গেছে দরজা জানালাগুলো লাগাইতে পারি নাই আমি কোনোদিন আপনাদের কাছে হাত বাড়াই না আল্লাহ আমারে অনেক দিছে আমি আটটা গিয়ে ওয়াজ করছি রিক্সা দিয়া বিএবি ট্যাক্সি দিয়া সিএনজি দিয়া এরপরে প্রায় ভাড়া গাড়ি দিয়া এখন নিজের গাড়ি অন্যান্য জ্বালাই নিতে তারা আমার বিমানে নেয় আমি তো আপনাদের মানুষ মোস্তাক ফয়েজি দূরের কোনো মানুষ আপনাদের মানুষ আমি আপনাদের হুজুর ঠিক কিনা কল আপনাদের হুজুর